নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট একেবারে আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। তো বন্ধুরা, এইবারের যে ভোটটি রয়েছে তাতে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কারণ কি, যেভাবে তৃণমূল সরকার অর্থাৎ বর্তমান সরকার আর থেকে একের পর এক নেতা মন্ত্রীরা ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছে, তাদের লড়াইটা কিন্তু বলা যেতে পারে আরও কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। তো সেন্সাসই হাসবে কে? তো বন্ধুরা, ইতিমধ্যে একটি গোপন সমীক্ষা প্রকাশ পেয়েছে, তো দেখে নেবো বন্ধুরা এই গোপন সমীক্ষায় ঠিক কী বেরিয়ে আসছে। বাংলায় যে সরকার রয়েছে বর্তমান সরকার, তৃণমূল সরকার, তো সে কি জিতে চলেছে নাকি যে নতুনভাবে বিজেপির যে উত্থান ঘটেছে, তো বিজেপি থেকে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হতে চলেছে 2021 সালে। তো চলুন বন্ধুরা দেখে নেব গোপন সমীক্ষায় ঠিক কী প্রকাশ পেয়েছে, কে রয়েছে সবচেয়ে এগিয়ে, তৃণমূল না বিজেপি। বাংলায় নীলবাড়ি দখলের লক্ষ্যে অন্তত 52% ভোট পাবে বলে মনে করছে শাসক তৃণমূল। তবে ভোটের শতাংশ বাড়লেও 2016 সালের তুলনায় আসন কিছু কমবে বলে মনে করছে তারা। তো বন্ধুরা, এটা একটু আগে আমি যেটি বলছিলাম যে লড়াই কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি হতে চলেছে এবারে, কারণ পরিস্থিতি এবারে অনেকটাই বলা যেতে পারে আয়ত্তের বাইরে চলে গিয়েছে এবং কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। তো বাংলায় যে সরকার রয়েছে বর্তমান সরকার, তৃণমূল সরকার, তো সেই সরকারের কিছুটা হলেও আসন কমে যাবে বলে মনে করছে তৃণমূল সরকার খোদ নিজেই। সম্প্রতি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব রাজ্যের সপ্তদশ বিধানসভা নির্বাচনের আগে আসন ভিত্তিক হিসাব খুঁজেছে দলীয় সূত্রের বক্তব্য। সেই হিসাবে স্বস্তি পাওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ সেই হিসাব বলছে যে অন্তত 52% ভোট নিয়ে তৃতীয়বারের জন্য নবান্নে প্রত্যাবর্তন ঘটবে মমতা ব্যানার্জির। তৃণমূলের প্রাথমিক অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী 190 থেকে 210 আসন পেতে পারে তৃণমূল। 2016 সালে 44.9% ভোট পেয়ে 211 আসনে জিতেছিল তৃণমূল। কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ হিসাবে এবার ভোট শতাংশ বাড়লেও কিন্তু সেই তুলনায় আসন বৃদ্ধির ইঙ্গিত নেই। সেই বিষয়টি তৃণমূল নেতৃত্বকে ভাবাচ্ছে কি না বা ভাবালেও সেটি মেরামতের জন্য তারা কী ভাবছেন তা নিয়ে এখনও কেউ মন্তব্য করতে চাইছেন না। প্রসঙ্গত, বিজেপি তাদের অভ্যন্তরীণ সমীক্ষায় মনে করছে যে তারা আবার গ্রীষ্ম থেকে 160 আসন পেতে পারে। হ্যাঁ বন্ধুরা, বিজেপি মনে করছে আবার যে তারা এবারে যে ভোটটি হতে চলেছে 2021 বিধানসভা ভোট, তো সেই ভোটে তারা 150 থেকে 160 আসন পেয়ে যেতে পারে। কিন্তু ঘটনাচক্রে 2019 সালের লোকসভা ভোটের নিরিখে তৃণমূল রাজ্যের 164 আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে 121 আসনে। বাংলায় ক্ষমতা দখলের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার হলো 148 আসন, অর্থাৎ তৃণমূল ওই ম্যাজিক ফিগারের চেয়ে 16 আসনে এগিয়ে রয়েছে। তৃণমূলে আভ্যন্তরীণ হিসাব বলছে বিধানসভা ভোটে তারা আরও 46 বেশি আসন জিতবে। কী করে তারা 164 থেকে 210 আসনে পৌঁছাবে তার ব্যাখ্যাও এই সমীক্ষায় দেওয়া হয়েছে। তৃণমূলের আভ্যন্তরীণ হিসাব মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করেই কষা হয়েছে, অর্থাৎ এই যে সমীক্ষাটা তৃণমূলের তরফ থেকে করা হয়েছে, তো সেখানে টোটাল তিনটি বিষয়ের ওপরে একটা ভাগ করা হয়েছে। তো এক নম্বর হচ্ছে 2019 সালে লোকসভা ভোটে প্রধানমন্ত্রীর দৌড়ে ছিলেন না মমতা, তিনি কোনো লোকসভা কেন্দ্রে প্রার্থীও হননি, কিন্তু বিধানসভা ভোটে মমতাই হবেন তৃণমূলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তিনি ভোটেও প্রার্থী হবেন। মুখ্যমন্ত্রীত্বের প্রশ্নে বাংলার জনতা মমতাকেই বেছে নেবে। দুই, লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে ফেরানোর জন্য ভোট দিয়েছিলেন বাংলার আর একাংশ মানুষ। তো কিন্তু বিধানসভা ভোটে বিজেপির হয়ে সেই ভোট চাইবেন দিলীপ ঘোষ, মোদী নয়। তো মোদীর সঙ্গে দিলীপের যে ভাবমূর্তির একটা বিস্তর ফারাক রয়েছে। তো মোদীর মুখকে সামনে রেখে বিজেপি যতটা ভোট বাড়াতে পেরেছিল, তো দিলীপকে সামনে রেখে রাজ্য বিজেপি তা পারবে না। বরং দিলীপের চেয়ে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা অনেক বেশি গ্রহণযোগ্য বাংলার মানুষের কাছে। তৃতীয়ত, লোকসভা ভোটের পর পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক পরিস্থিতি এখন তৃণমূলের অনুকূলে। বিমল গুরুংয়ের পাহাড়ে তৃণমূলের হয়ে প্রত্যাবর্তন উত্তরে বিজেপিকে খানিকটা পেছনে ঠেলে দেবে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। গুরুংয়ের কারণে লোকসভা ভোটে দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলার 5 করে আসনে বড় ব্যবধানে এগিয়েছিলেন বিজেপি প্রার্থীরা। তৃণমূলের হিসাবে গুরুং শিবির বদল করায় ওই আসনগুলির ফলাফল 180 ঘুরে যাবে। জঙ্গলমহলেও লোকসভায় গেরুয়া শিবিরে যে দাপট দেখিয়েছিল তাও নিরঙ্কুশ থাকবে না বলেই তৃণমূলের আভ্যন্তরীণ হিসাব বলছে। তৃণমূলের আভ্যন্তরীণ হিসাবে আর একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্ব বলছেন গত 70 বছরের ভোট রাজনীতিতে যারা কলকাতার সিংহভাগ আসন জিতেছে তারাই পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে, শুধুমাত্র 2001 সালের বিধানসভা ভোট ছাড়া।
রাজ্যের একাধিক জেলায় বিজেপির সংগঠন জোরালোভাবে দানা বাঁধলেও খাস কলকাতায় এখনও পদ্মশিবির দুর্বল। তাই তৃণমূলের ওই হিসাবে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূলের দাপট অব্যাহত থাকবে বলেই ধরে নেওয়া হয়েছে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বিজেপির থেকে দল ভালো ফল করবে বলে ধরে নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, শুভেন্দু অধিকারীর দল বদলের পর পূর্ব মেদিনীপুর জেলা সংগঠন যতটা ধাক্কাবে বলে আশঙ্কা করা হয়েছিল তার অনেকটাই সামাল দেওয়া গিয়েছে, ফলে সেখানেও খুব খারাপ ফল করবে না তৃণমূল তা মনে করছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল শিবিরের সূত্রে বলা হয়েছে, লোকসভা ভোটের পর যে পাঁচটি রাজ্যে নির্বাচন হয়েছে সবকটিতে ধারাবাহিকভাবে ভোট কমেছে বিজেপির। পরিসংখ্যান বলছে মহারাষ্ট্রে তাদের ভোট কমেছে 8%, হরিয়ানায় কমেছে 21%, ঝাড়খণ্ডে 22%, দিল্লিতে 16%, বিহারে 12%। তবে বাংলার ভোট নিয়ে বেশ কয়েকটি সমীক্ষার রিপোর্ট জেনেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেগুলোকে অবশ্য বলা হচ্ছে যে বাংলার নির্বাচনে বিজেপির ভোট কমার সম্ভাবনা ক্ষীণ। গত লোকসভা ভোটে রাজ্যে মোট 40.2% ভোট পেয়েছিল বিজেপি, এবার তাদের তেমন ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জেনেছে তৃণমূল নেতৃত্ব। তবে গত লোকসভা ভোটে আলাদা লড়ে বাম এবং কংগ্রেস সম্মিলিতভাবে 13% ভোট পেয়েছিল, বিধানসভায় জোটবদ্ধ লড়াই করলেও সেই ভোট আরও কমবে বলেই তৃণমূলের আভ্যন্তরীণ এই সমীক্ষায় উঠে আসছে। তাই বিধানসভা ভোটে বিজেপিকে মূল প্রতিপক্ষ ধরেছে তৃণমূল। তাদের আভ্যন্তরীণ হিসাব বলছে বিজেপির চেয়ে তারা অন্তত 12% ভোট বৃদ্ধি পাবে। দলের এই হিসাব নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়ান। প্রতিপক্ষকে কটাক্ষ করে তৃণমূলের এই নেতা বলেছেন, রাজ্য বিজেপি এখন তিন ভাগে বিভক্ত, ওল্ড বিজেপি, নিউ বিজেপি, ট্যুরিস্ট গ্যাং বিজেপি। পুরনো নতুন আর নতুনদের মধ্যে এই বিবাদের মধ্যেই একদল বহিরাগত বিজেপি নেতা বাংলায় ঘুরতে আসছেন। তাদের বলতে চাই, বাংলায় এসব করে লাভ নেই, দিদি আছেন দিদি থাকবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন তৃণমূলের যে শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা মনে করছে যে সেভাবে বিজেপি দাগ কাটলো সেভাবে দাগ কাটতে পারবে না। তাই 2021 তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে আসছেন। তবে এটা সম্পূর্ণ একটা আভ্যন্তরীণ সমীক্ষা বা ফলাফল, তো বলা যেতে পারে 2021 কী হতে চলেছে তো সেদিকে আমরা চোখ রাখব যে বাংলায় কোন সরকার আসতে চলেছে, বিজেপি না তৃণমূল। তো বন্ধুরা, এই ধরনের লেটেস্ট আপডেটেড খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। আর এ ব্যাপারে আপনার কী মন্তব্য রয়েছে তা কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।